সীমান্তে ভারতের যে চরম ব্যবস্থায় একেবারে ঝলসে যাবে জঙ্গিরা, অবশেষে ভারত পাক সীমান্তে কার্যকর হল লেজার ওয়াল। শত্রুপক্ষের ওপর কড়া নজরদারি চালাতে ও জঙ্গি অনুপ্রবেশ রুখতে পাঞ্জাব সীমান্তে বসানো হয়েছে এই পাঁচিল। ভারত পাক সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই, নানা কারণে সেখানে কাঁটাতার দেওয়া যায়নি। রাতের পর রাত জেগে সেই সব জায়গায় পাহারা দেন বিএসএফ জওয়ানরা। অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর নজর গলেই সেই সব জায়গা দিয়েই ভারতে অনুপ্রবেশ হয়। নাশকতার উদ্দেশ্যে এখান দিয়েই ভারতে ঢুকে পড়ে জঙ্গিরা। তাই বছর দুই আগেই সীমান্তের এই সব অঞ্চলে লেজার পাঁচিলে ঘিরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। পাঠানকোট জঙ্গি হামলার পর এর দ্রুত তোড়জোড় শুরু হয়ে যায়। বিএসএফ সূত্রে খবর, স্যাটেলাইট নির্ভর সিগন্যাল কমান্ড সিস্টেম কাজে লাগিয়ে সীমান্তের ওই এলাকাগুলোয় এবার নজরদারি চালানো হবে। এর মধ্যে পাঞ্জাবের সীমান্ত অঞ্চলে আটটি অনুপ্রবেশের শনাক্তকরণ সিস্টেম বসে গিয়েছে, সেগুলি ঠিকমতো কাজ করাও শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে আরও চারটি সিস্টেম বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন বিএসএফের এক সিনিয়র আধিকারিক। জানা গিয়েছে পাঞ্জাব ছাড়াও জম্মু কাশ্মীর, রাজস্থান ও গুজরাতে ভারত পাক সীমান্ত বরাবর এই লেজার প্রাচীর বসবে। নিরাপত্তা আটক করতে সীমান্তে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চান না বিএসএফ কর্তারা। প্রথম পর্যায়ে এক ডজন লেজার প্রাচীর বসলেও অদূর ভবিষ্যতে সব মিলিয়ে ৪৫টি জায়গায় লেজার প্রাচীরের জন্য চিহ্নিত করা হয়েছে।